আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার একটা আরেকটা গার্ডেনে আসছি, আমার কোম্পানির ভিতরে একটা গার্ডেন আপনাদেরকে দেখাইছিলাম কিছুদিন আগে। তো আমার একটা গার্ডেন এখানে আসছি, এখানে আসতে একটা এসে অনেক সুন্দর একটা জিনিস দেখলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার মালটা গাছ। তো মালটা গাছে বলছিলাম যে আসলে মালটা ধরছিল কিছু, তবে সবগুলা থাকে নাই, কয়েকটা আছে, দুই চারটা হয়তো আছে। নিচে এখানে দুইটা দেখা যায়, তো নিচে সাইডে আরও আছে, দুই তিনটা মনে হয় আছে, দেখা যায় না। আপনাদেরকে যে জিনিসটা দেখাবো বলছিলাম সেটা হলো, দেখেন আপনাদেরকে দেখাই দিয়েছি সেরকম একটা জিনিস আমার ফুল গাছগুলা। এই ফুল গাছটা কি সুন্দর ফুল আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল আসছে গাছটাতে। তো ওই যে আর একটা ফুল গাছ আমার, ওইটা আসলে ফুল গাছটা সুবিধা না, ফুল গাছটা ঝামেলা ফুল গাছ, এটা কাইটেলাম, ফুল গাছটা কাইটে দিব আমি, এটা ফুল সুন্দর হয় না। ওই জায়গাটা আর একটা আছে, একটা অনেক বড় আছে, এটার ফুলগুলো সুন্দর না, ভাবছি এটার কাইটে কাইটে দিব। আমি আরো কিছু গাছ আনবো এটার মতো। দেখেন আমার ফুল গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে ফুলগুলা, গাছের ফুল। আর এটা হইলো আমার গার্ডেন, এই যে এখানে টমেটো, জৈতন, এই যে আমার জৈতন, আমার জৈতন গাছ। এখানে কিছু সবজি, এগুলো হচ্ছে শালগম, শালগম লাগাইছিলাম, তো তো মাশাআল্লাহ অনেকগুলো উঠছে, ভালো হয়েছে, আমরা কিছু খাইছি, শাক খাইছি, আরও অনেক খাইছি এগুলোই দেশের। আর এগুলো হয়েছে এখানে মূলা লাগানো হয়েছিল, দেশের থেকে মূলা আনছিল, আমাদের একটা লোক গেছিল আনছে, মূলা বেশি একটা ওড়ে নাই, তো উঠছে ভালো, খারাপ না, দেখা যাক। চলে যে এখানে হয়েছে আমার পেঁয়াজ খেত, হয়েছে পেঁয়াজ গাছ, এইটাও শালগম, তো শালগমগুলো এখন উড়ে উড়ে খাম, ওইগুলো বড় হয়ে গেছে, ফুলও এসে বসে কিছু। এটা হয়েছে মূলা, এখানে আছে মূলা আর কি, মূলা আর ঘাস, ঘাস উঠে গেছে। এখানে একটা আঙ্গুর গাছ লাগাইছিলাম, আঙ্গুর গাছ আছে, আঙ্গুর গাছটা হয়েছে ভালো। এখানে আমার মালটা গাছ, মালটা গাছটা আসলে এগুলা যত্ন করলেও বুঝতেছি না এগুলা কিন্তু হইতেছে না, আসলে মাটি দিল না কি বুঝি না, লাগাইছে অনেকগুলা গাছ। এখানে আর আমার দেশের লাউ গাছ আছে, গাছটি তো প্লিজ সবাই শেয়ার করেন আমার ভিডিও গুলো, সবাই জানাইন, উৎসাহ দিয়েন, সাপোর্ট করেন, ভিডিওগুলো কেমন হয় এবং আমার গার্ডেনগুলো কেমন। এগুলো হচ্ছে আমার পেঁয়াজ খেত, এখানে পেঁয়াজ লাগাইছি একটা সেইতে, তো অনেক ভালো হয়েছে, ওই জায়গাটিও অনেক ভালো আছে, এখানে টমেটো অনেক ভালো হয়েছে। তো এই পেঁয়াজ খেতের মাঝখানে মাঝখানে আবার কিছু মরিচ গাছ লাগানো হয়েছিল, মরিচ গাছগুলো দেখা যাইতেছে না, এসে মরিচ গাছ, এগুলোই দেশি মরিচ, সাফা করে দিতে হবো, জঙ্গল হয়ে যেতেছে ঘাসে। এটা হয়েছে আমার টমেটো খেত, টমেটো লাগাইছিলাম, টমেটো আসলে অনেকবার লাগাইছি, মানে টিকাইতে পারি না, সেলা দেখা যাক এখন টমেটো হয় কি না। আবার নিচে আছে, নিচে এগুলো হয়েছে দেশের শাম্মাম, এই দেশের শাম্মাম আছে, তারপর আর কি আছে এখানে সিম গাছ, সিমের বেশি লাগানো হয়েছিল কিন্তু সিমের বেশি ওড়ে নাই। যে এগুলো হয়েছে মিষ্টি কুমড়া, আবার ভেন্ডি ওড়ে নাই, এখানে যত্ন হয় নাই ভালোভাবে। এই যে একটা সিম গাছ দেখেন উঠছে, সিম গাছটা মরে গেছে, সিম গাছ আসলে হয় না ওই জায়গাতে, একটা উঠছে তো তাও কিছু ধরছে। আর এটা হয়েছে আমার জৈতন গাছটা, জৈতন গাছটা সবার তো দেখাইছিলাম যে জৈতন, এই যে আসলে জৈতন আছে, এই যে মাশাআল্লাহ জৈতন আছে, কিছু কিছু সবগুলা থাকে কিনা জানি না, আছে জৈতন, দেখুন জৈতন দেখা যায়। তো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, ভিডিওগুলো কেমন হয় জানাবেন।
সহায় দিবেন, আর আমার ফুলগুলা কেমন জানাবেন। আমার ফুলগুলা আজকে অনেক সুন্দর লাগলো আমার কাছে দেখে। ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।